যদি অবশ্যই কেউ সফল হতে চান দুনিয়াতে, এখন এই দুনিয়ার এই বর্তমান বিশ্বে, সেজন্য তার সমস্ত যোগ্যতার পাশাপাশি ইংলিশকে আপন করে ধরে, আপন করে নেয়। ইংলিশকে যত দূরে রাখবে সে তত পিছিয়ে যাবে। ইংলিশকে যেন ভয় না করে আপন করে নেয় এবং এটা কিন্তু রপ্ত করার চেষ্টা করে এবং সেটা কিন্তু আন্দাজে না করে, এটার জন্য কিছু খরচ করতে বলি, সবসময় কৃপণতা তো করতে হয় না। আমরা অনেক সময় দেখা যায় যে শপিং এ ইচ্ছা মতো খরচ করছি, এই যে লেভেল 1 লেভেল 2 লাগে যারা দুর্বল বা যাদের বেশি কিছু খারাপ, এইটুকুর জন্য দেখা যাচ্ছে তাদের সব কিছু আটকে গেছে। আজকে আমার সাথে অনেকে দেখা করেছেন, কিন্তু দেখা গেছে যে অনেকে বলো স্যার এই মুহূর্তে আমার কাছে এটা নাই, আমাকে এই মুহূর্তে থাকতে হবে কেন, কেন এটা আরো 5 মাস আগের থেকে করা হয়নি, কেন আরো 1 বছর আগের থেকে এটা জমানো হয়নি, তোমার টাকা নেই, বুঝতে পেরেছে তোমার টাকা নেই, পঞ্চগড় থেকে আসছে, আজকে পঞ্চগড় থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তোমরা স্যার আমি তো আসলে জানতাম না, আমি তোমাকে তো করতে হবে, তুমি একটু একটু করে জমাও, যদি কেউ খুব গরিব থাকে প্রতি মাসে যদি একটু একটু করে জমায় তাহলে 1 বছরে তার কিন্তু কোর্স করা হয়ে যায়, 1 বছরে টাকা জমালে। তো গ্রামে গঞ্জে যে হোক অল্প কিছু কাজ করো, প্রয়োজনে তুমি ক্ষেত খামারি করো, নো প্রবলেম। আর অন্যের জমিতে তুমি জোন দাও, আমাদেরকে জোন দেওয়া মানে হচ্ছে তুমি শ্রম দাও, লেবার হিসেবে কাজ করো, হ্যাঁ তারপরে করতে পারো। ডে লেবার আছে না, অনেক ডে লেবার আছে, সেটা জি স্যার, তো সেটা হিসেবে কাজ করো, তারপরে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তোমার খাবার বেসিক নিডের পরে কাপড় চোপড় খুব বেশি দরকার হয় না, মোটামুটি যতটুকু আছে তাই হবে, বাকিটা লাগবে তোমার ক্যারিয়ারের জন্য একটু একটু জমা। আর তরুণদেরকে বলছি তোমরা একটা ফোন আছে আবার একটা ফোন কেন লাগবে, একটা ফোন আছে তোমাকে আবার লেটেস্ট একটা মডেলের কেন লাগবে, বুঝছো, ওখানে পিকচার বেশি, আমার পিকচার কেন দরকার, আচ্ছা ওখানে এই ফিচার বেশি কোনো কেন দরকার, এটা স্টোরেজ বেশি কেন দরকার, তোমার এত র্যাম কেন দরকার, কি কাজ করো ওখানে, হ্যাঁ তোমার কনফিগারেশন এত ভালো কেন দরকার, আবার তুমি চেঞ্জ করছো, সঞ্চয় করো এখন থেকে, এখন থেকে একটু জমাও, রাইট, এবং তোমার যে উচ্চাভিলাষী মনোভাব এটা বাদ দাও, আমাদের এলাকায় একটা কথা বলে ফুটানি, ফুটানি বাদ দাও, আচ্ছা হ্যাঁ, এবং একটু করে জমাও, সেভ করো, এভরি সিঙ্গেল ডে হ্যাভ টু ডু, যাতে তাও নেই মা বোনদেরকে বলবো আপনারা একটু একটু জমান, আপনার সন্তানকে, আপনার ভাইকে, বোনকে, আপনাকে, নিজেকে গড়ে তুলুন।